আমার মূলত ব্যথা হঠাৎ করে একদিন রাতে ব্যথা ওঠে, সেটা হলো আমি যখন ক্লাস এইটে পড়ি 2015-তে মেবি। তারপরে ওখানকার এক স্থানীয় ডাক্তারকে দেখাই, আমাদের থানার মেডিসিন বিশেষজ্ঞ। মানে হঠাৎ করে ব্যথা, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছুই নাই, কিছুই ছিল না, হঠাৎ করে রাতে, হঠাৎ করে রাতে একদম ব্যথা ওঠে পায়ে, প্রচন্ড ব্যথা পায়ের কোথায়, হিপ জয়েন্টে। ওকে, আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ঠিক কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে ইমপ্রুভ করছেন? আর যখন 4 দিন যায় তখন একটু মনে করেন একটু ফ্রি লাগে। আচ্ছা, মানে যে স্টিভ হয়ে গেছিলেন একদম পুরো, আমার এই পা মনে করেন এদিকে, এই যে এদিকে আসতো না, মানে এইখানে এইখানে এদিকে আসতো না, একদম পুরোপুরি একদম রোবটের মতো হয়ে গিয়েছিলেন। তারপর ট্রিটমেন্ট নিয়ে ছাপি দেয়, এক্সারসাইজ করায়। পঞ্চম দিন থেকে আমি একটু ওই ট্রেডমিলে হাঁটি। আচ্ছা, ওখানে হাঁটতে হাঁটতে আরও রিল্যাক্স ফিল হয়, ভালো লাগে। তা ডেইলি আমি 2 বার করে হাঁটতাম ওখানে। আবার স্যার বলে দিয়েছিল যে সকালবেলা সিঁড়ি দিয়ে নামবা, উঠবা, সাইক্লিং করবা, ওগুলো করি। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। আজকে কততম দিন আপনার? আজকে 12তম দিন। 12তম দিন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। সেই হিপ জয়েন্টের ব্যথা, প্রচণ্ড ব্যথা, সেটা কি এখন আছে? আমার ওই ব্যথা নেই, পা নড়াচড়া করতে ব্যথা নেই, বাট আমার মনে করেন এই হওয়ার কারণে মাংসপেশি ছাইড়ে দিছে, ছাইড়ে দিয়ে আমার পাটা একটু লম্বা হয়ে গেছে। আচ্ছা, একটু রিল্যাক্স হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ, বাট এখন আপনি স্বাভাবিক চলাচল করতে পারেন, সিঁড়িতে ওঠানামা করতে পারেন? হ্যাঁ, পারি। কারো সাহায্য দরকার হয়, স্ট্রেচার দরকার হয় আপনার? না, দরকার নেই। আশার আলো দেখতে পাচ্ছেন যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একজন ভাইকে, ওনার নাম হচ্ছে মারুফ সরকার, বয়স মাত্র 19 বছর, স্টুডেন্ট, পড়াশোনা করছেন, টকবগে তরুণ, প্রাণচঞ্চলে ভরপুর, খুব স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল, পড়াশোনাও করছেন, সব কিছুই করছেন, বাট একটি ছোট্ট শব্দ ব্যথা পুরো জীবনটাকে একরকম প্রায় অন্ধকারাচ্ছন্ন করে দেয়। ওনার যে রোগটা হয় সেটার নাম হচ্ছে SPA, অনকোলাইজিং স্পন্ডলাইটিস। পাশাপাশি ওনার PLID ছিল, ওনার L5 এবং S1 দুইটা ডিস্ক প্রোল্যাপস ছিল। প্রথম দিকে ব্যথাটা যদিও অল্প পরিমাণে ছিল, সেটার জন্য ট্রিটমেন্টও করেছিলেন, সুস্থ হয়ে গিয়েছিলেন, বাট কিছুদিন পরে সেটা আবারও দেখা দেয় এবং একটা সময় সেটা এতটাই প্রকট আকার ধারণ করে প্রায় বিছানা থেকে ওঠাটা অসম্ভব হয়ে গিয়েছিল। আমরা একটু শুনবো ওনার কাছ থেকে কী করেছিলেন, কীভাবে হলো, কীভাবে যুদ্ধ করেছেন এবং কীভাবে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। আসুন দর্শক, সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহ। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা, আপনি তো পড়াশোনা করছেন? জি। কোথায় থাকেন? আমার বাসা মূলত গাইবান্ধে, আমি থাকি মাগুরাতে। মাগুরাতে কিসে পড়াশোনা করছেন এখন? ডিপ্লোমা করতেছি কম্পিউটার সায়েন্সে। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, সে এত দূর থেকে কী হয়েছিল একটু যদি খুলে বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এটা ঠিক কতদিন আগে সবার প্রথম আপনি বুঝতে পারেন? আমার মূলত ব্যথা হঠাৎ করে একদিন রাতে ব্যথা ওঠে, সেটা হলো আমি যখন ক্লাস এইটে পড়ি 2015-তে মেবি। তারপরে ওখানকার এক স্থানীয় ডাক্তারকে দেখাই, আমাদের থানার মেডিসিন বিশেষজ্ঞ। মানে হঠাৎ করে ব্যথা, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছুই নাই, কিছুই ছিল না, হঠাৎ করে রাতে, হঠাৎ করে রাতে একদম ব্যথা ওঠে পায়ে, প্রচণ্ড ব্যথা পায়ের হিপ জয়েন্টে। ওকে, এরপরে ওনার কাছে পরামর্শ নেই, উনি বলে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে, ওষুধ খাও ঠিক হয়ে যাবে। এরপর খাই, এক সপ্তাহখানি খাওয়ার পর নাই ভালো হয়ে যায় আর কি, আগের মতো আবার চলাফেরা করতে পারি। এরপরে আবার 2018-তে আবার ব্যথা হয়। আচ্ছা, 15-18 3 বছর মোটামুটি 3 বছর সুস্থ ছিলাম। ওকে, 18-তে ব্যথা হওয়ার পর রংপুরে সেম ওই রকম আগের মতোই ব্যথা ওঠে। এরপরে রংপুরে এক ডাক্তারের কাছে শরণাপন্ন হই, অর্থোপেডিক্সের ডাক্তার, ডাক্তারের নামটা নাই না বলি, কোনো সমস্যা নেই আপনি বলেন। ওনার কাছে ট্রিটমেন্ট নেই, উনি বলে যে হিপে একটু প্রবলেম আছে, ট্রিটমেন্ট করে। ওনার কাছে 1 থেকে 1.5 মাস ঔষধ খাই। কোনো MRI বা কিছু করেছিলেন? হ্যাঁ, MRI করেছে। আচ্ছা, তখন বলেছেন হিপ জয়েন্টের সমস্যা আছে, হিপ জয়েন্টের প্রবলেম। ওকে, দেন ট্রিটমেন্ট করছেন, মেডিসিন দিয়েছে, কোনো ব্যায়াম বা কিছু দিয়েছিল? না, এক্সারসাইজ, কোনো সার্জারির কথা বলেছিল?
এরপরে আবার এই যে উনিশে এসে আবার ব্যথা হয়, আঠারো পরে উনিশে, তখন আবার ওনার কাছেই যাই, আবার ওই হিপের ট্রিটমেন্ট করে, যে হিপের প্রবলেম হয়েছে মেডিসিন দেয়, আবার ভালো হয়ে যায়। আচ্ছা, এরপরে গত সালের নভেম্বর মাসের পনেরো তারিখে একুশের পনেরো নভেম্বরে হঠাৎ করে আমার ব্যথা ওঠে আবার, আমার সেমিস্টার এক্সাম চলতেছিল, তারপরে একদম বিছানায় পড়ে যায়, আর নড়তেই পারি না। ওনকার মাগুরারই এক ডাক্তারকে দেখায় মেডিসিন, উনি দু একদিন ট্রিটমেন্ট করার পর একটু ব্যথা কমছে, এরপর আবার বাইরে গেছে ব্যথা, তারপর ওনার কাছে আবার যাই, তো উনি বললেন ঢাকা পঙ্গু হসপিটালের কোনো ডাক্তারকে দেখাও। আচ্ছা, উনি নিজেও ধরতে পারতেছেন না যে কি আসলে সমস্যাটা কি। এরপর আমি বাসায় চলে যাই, বাসায় যাই, আবার ওই রংপুরের ওই ডাক্তারের কাছে যাই। আচ্ছা, বাড়ি থেকে বলতেছিল ওনার কাছে এতদিন ট্রিটমেন্ট নিলি, ওনার কাছে যা। আবার ওনার কাছে যাই, উনি আবার হিপের মনে করে আমার একদম পুরো ব্লক হয়ে গেছিল পা, মানে একদম নড়তেই পারতাম না, নড়তেই পারছেন না, ক্রেস নিয়ে হাঁটা লাগত আর কি, মানে কারো সাহায্য ছাড়া যে আপনি মুভ করবেন সেটাও করতে পারছিলেন না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। ওখানে যে আমি সেন্সলেসও হয়ে গেছিলাম, মানে জীবনে ফার্স্ট টাইম আমি কোনোদিন সেন্সলেস হই নাই, দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম, অনেক ভিড়, তো দাঁড়িয়ে থাকতে থাকতে একদম সেন্সলেস হয়ে গেছিলাম। আচ্ছা, এরপর ওনার কাছে যাই, উনি বললেন যে কোথায় ছিলে এতদিন। হ্যাঁ, তারপর সবকিছু খুলে বলার পর নিয়ে মারাই করেন হিপের, তারপর ট্রিটমেন্ট দু একদিন করলেন, তারপর আবার গেছিলাম। মানে এত ইনজেকশন দিয়েছে রোলাকের, ডেইলি তিনটা করে ইনজেকশন দিয়েছে। আচ্ছা, ব্যথানাশক, ব্যথানাশক দিতাম, আমার শরীরে ইনজেকশনের কোনো মানে ব্যথার কোনো কাজ করতো না ঔষধ, মানে তিনটা নেওয়ার পরেও আপনার ব্যথা কমতো না, এরকম একটা অবস্থা, ব্যথার বাড়তো, মানে ব্যথা যে কমবে এরকম কোনো কিছু হয় নাই। এরপরে আবার ওনার কাছে যাই, এরপরে উনি স্পাইনের এমআরআই করায়। আচ্ছা, তারপর এমআরআই রিপোর্ট দেখি ডিস্ক প্রোল্যাপসের রিপোর্ট, তারপরে উনি বলে যে ভর্তি হও। ওনার রিপোর্টটা আমার এখন মামা আছে ওখানে, উনি হল নাক কান গলা বিশেষজ্ঞ MBBS, ওনাকে রিপোর্টটা দেখালাম, তা উনি বললেন যে তুমি ঢাকায় থেকে ঘুরে আসো নিউরোলজিস্টের কাছে, কারণ এরা তোমাকে ভর্তি হইতে বলতেছে, তোমার মেরুদণ্ড একটু বাঁকা আছে প্লাস ডিস্ক প্রোল্যাপস, অপারেশন করবে, এ কারণে উনি বললেন যে তুমি ঢাকায় নিউরোলজিস্টের কাছে যাও। আচ্ছা, এরপরে আমি আসি আর ডক্টর মন্ডির, তো আমার কাছে তা উনি কোনো টেস্ট ছাড়াই আমার মানে একটু ছোটো হাতুড়ির মতো একটা জিনিস আছে ওটা দিয়ে বাড়ি টাড়ি দিয়ে দেখলেন, দেখে বলতেছে তোমার এটা এক ধরনের বাত ব্যথা। আচ্ছা, তারপর উনি বলে দিলেন যে অ্যাঙ্কালেজিং স্পন্ডিলাইটিস। এই প্রথম আপনি জানতে পারলেন? প্রথম জানতে পারলাম আর কি। তারপর উনি রংপুর আর একটা বাত বিশেষজ্ঞের কাছে সাজেস্ট করলেন, ওনার কাছে ট্রিটমেন্ট নিলাম প্রায় এক মাস, চার ডিসেম্বর থেকে মনে করেন আট তারিখ পর্যন্ত ওনার কাছে ট্রিটমেন্ট নিয়ে ব্যথা কমছে, একটু হাঁটাহাঁটি করি, হঠাৎ করে একদিন গোসল করার পর দাঁড়াইছি, পুরো মাংস আবার মনে করেন একদম লুজ হয়ে গেছে এবং ব্যথা একদম বেড়ে গেছে। আচ্ছা, তারপর ওনার কাছে আবার যাই, তা উনি আর কি আমি আশা ছিল যে ডাক্তাররা সাহস দেখায়, উনি সাহস দেন না, শুধু ভয় দেখান খালি। আচ্ছা, মানে মনে সাহস কিভাবে জন্মাবে, উল্টো এমন কিছু কথা বলছেন যেটা আরো আমি ভয় পেয়ে যাচ্ছি। মনে করেন উনি এমন বলেন যে পঙ্গু হয়ে যাও আস্তে আস্তে, মানে ভয় দেখায়। আমার দুলা ভাই ছিল, ভাই ছিল সাথে, তো কথা শোনার পর আমার আর ওখানে চিকিৎসা করার ইচ্ছা জাগে না, যে উনি কোন ধরনের কথাবার্তা বলতেছেন। উনি বলেন যে মাসে মাসে একটা করে ইনজেকশন নিতে হবে, যেটা প্রথম মাসে পড়বে 11,000 টাকা, এরপরে 22,000, এরপরে বাড়তে থাকবে প্রত্যেক মাসে একটা করে, কিন্তু উনি নিশ্চয়তা দিলেন না যে একসময় সারবে, আর এই রোগ কখনো সারে না, কন্ট্রোলে রাখতে হয়। আচ্ছা, এরপরে আমি মানে খোঁজাখুঁজি করি, আমার এখানে কিছু কাজিন থাকে, ওনাকে বলি যে আশেপাশে কোনো ভালো ডাক্তার আছে কিনা এই রোগের, তারপরে এখন তো আধুনিক যুগ, সবাই ইন্টারনেটে, ইন্টারনেট, ইউটিউব আছে, ফেসবুক আছে, আমি ওনার কাছে থাকি, শফিউল্লাহ স্যারের একটা ইয়ে দেখি, টক শো দেখি, সেটা হলো এসএটিভিতে, তারপর আরও খোঁজাখুঁজি করি, তখন বিভিন্ন চ্যানেলে পাই, দেখার পর আমি বাসাতে জানাই যে এরকম ওখানে যাবো, তো প্রথমে তো না কোচ যে ইন্ডিয়াতে নিয়ে যাবে, একদম ইন্ডিয়াতে নিয়ে যাবে, আমি বললাম দেশে আগে দেখি। বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে এক ধরনের অনীহা জন্মে যায়, যে যেখানে ডক্টর আপনাকে সাহস দিবেন বা আশার আলো দেখাবেন, সেখানে সেই যদি আপনাকে বলেন যে না আপনি সুস্থ হবেন না, আরো পঙ্গু হয়ে যাবেন, সত্যি ভয়ঙ্কর কথা।
তারপর এখানে এক ধরনের জোর করেই নিয়ে আসা আর কি আর বাবা তো যারা রাজি ছিলেন না বাবা মানে সবার অমতেই আপনি আপনার জোর করে আপনি চলে আসা হ্যাঁ নিয়ে আসি আমি 8 তারিখ এখানে আসি হুম হুম তোমাকে দেখানোর পর মানে বলেছে ইমার্জেন্সি ভর্তি করো হুম হুম স্যার কি এমন কোনো কথা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বা ভর্তি হলে আপনার ভালো ট্রিটমেন্ট পাবেন যে আপনি আবার হাঁটতে পারবেন ব্যথামুক্ত একটা জীবন পাবেন এমন কিছু বলেছিলেন স্যার হ্যাঁ আচ্ছা সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় ঠিক কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে ইমপ্রুভ করছেন আর যখন 4 দিন যায় হুম হুম তখন একটু মনে করেন একটা ফ্রি লাগে আচ্ছা একটু মানে স্টিফ হয়ে গেছিলেন একদম পুরো নড়তে পারছেন না মানে এই পা মনে করেন এদিকে এই যে এদিকে আসতো না মানে এইখানে এইখানে এদিকে আসতো না একদম পুরোপুরি একদম রোবটের মতো হয়ে গিয়েছিলেন তারপর ট্রিটমেন্ট নিয়ে ছাপি দেয় এক্সারসাইজ করায় পঞ্চম দিন থেকে আমি একটু ওই ট্রেডমিলে হাঁটি আচ্ছা ওখানে হাঁটতে হাঁটতে আরও রিল্যাক্স ফিল হয় ভালো লাগে তা ডেইলি আমি 2 বার করে হাঁটতাম ওখানে আবার স্যার বলে দিছিল যে সকালবেলা সিঁড়ি দিয়ে নামবা উঠবা সাইক্লিং করবা ওগুলো করি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আজকে কততম দিন আপনার আজকে 12তম দিন 12তম দিন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন সেই হিপ জয়েন্টের ব্যথা প্রচণ্ড ব্যথা সেটা কি এখন আছে আমার ওই ব্যথা নাই পা নাড়াচাড়া করতে ব্যথা নাই বাট আমার মনে করেন এই হওয়ার কারণে মাংসপেশি ছাইড়ে দিছে ছাইড়ে দিয়ে আমার পাটা একটু লম্বা হয়ে গেছে আচ্ছা একটু রিল্যাক্স হয়ে গেছে আগের থেকে হ্যাঁ বাট এখন আপনি স্বাভাবিক চলাচল করতে পারেন সিঁড়িতে ওঠানামা করতে পারেন হ্যাঁ পারি কারো সাহায্য দরকার হয় স্ট্রেচার দরকার হয় আপনার না দরকার আশার আলো দেখতে পাচ্ছেন যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন লাগছে দীর্ঘ সময় পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে একটা সময় ছিল যখন হন্যে হয়ে বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন সমাধান খুঁজেছেন অনলাইনে কোথায় গেলে ভালো একজন ডক্টর পাবো আজকে ঠিক আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ দেখছেন যারা হয়তো জানতে চাচ্ছেন আপনার কাছ থেকেও যে আসলে কি করা উচিত আপনার মতো যাদের সমস্যা আছে তাদের জন্য যদি কিছু বলেন আমি একটাই কথা বলতে চাই সেটা হলো খোঁজেন এখন তো খোঁজা ছাড়া উপায় নেই আর এমন কোনো মাধ্যম নেই যে সরাসরি ডাক্তার খুঁজে পাওয়া যাবে যে আমি তো জানি না যে এখানেই স্যার বসে এই কারণে এখন সোশ্যাল মিডিয়াতে সবাই খোঁজাখুঁজি করে তারপর একটু খোঁজেন আসেন ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে ওনার বড় ভাইকে পেয়েছি শ্রদ্ধেয় বড় ভাই যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথেই ছিলেন এবং ওনাদের সকলের আন্তরিক একটা প্রচেষ্টা ছিল সেটার কারণেই কিন্তু আজকে আমাদের এই ভাইটি সম্পূর্ণ সুস্থ হয়েছেন ভালো হয়েছেন আসলে একটু ওনার সাথেও কথা বলি যে যখন অসুস্থ ছিল আমাদের এই ভাইটিকে কেমন দেখেছিলেন ওনারা তখন কী ফিল করতেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন লাগছে ওনাদের কাছে একটু ওনার কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার নামটা কি আপনার মামা পলাশ সরকার পলাশ সরকার আমরা জানি আপনার ছোট ভাই দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রায় 2015 সাল থেকে এবং আপনারা চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন তার চিকিৎসা করানোর জন্য এমনকি আপনারা দেশের বাইরেও নিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিলেন সেই সময়টার কথা যদি একটু বলেন যে কেমন দেখতেন যখন চোখের সামনে দেখতেন ছোট ভাই একদম অসুস্থ হয়ে যাচ্ছে নড়াচড়া করতে পারছে না বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে ওই সময়টা কেমন লাগতো যা বলে প্রকাশ করা যাবে না ছোট ভাই তো অনেক কষ্ট লাগতো বিছানায় ছিল পরে তখন খুব কষ্ট লাগতো মানে আপনারা তো প্রায় একরকম ডক্টরের সাথে যখন কথা বলেছেন প্রায় আশাই ছেড়ে দিয়েছেন যে আর কখনো হয়তো সুস্থ হবে না ভালো হবে না আজকে আপনার ভাইকে ঠিক কেমন দেখছেন আজকে আগের চেয়ে অনেক সুস্থ এবং সুন্দর লাগছে এটাই এবং হাঁটাচলা করছেন সব স্বাভাবিক সব কাজ করছেন ব্যথার জন্য কোনো কমপ্লেন করছেন না তার মানে আপনারা যে আশা নিয়ে এসেছিলেন সেই আশা আপনাদের পূর্ণ হয়েছে এবং সঠিক একটা চিকিৎসা পেয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা যে একটা সময় এটা আসলে কিছুটা দুঃখজনকও যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে ডক্টরের কাছে যখন আমরা যাই আমরা আসলে কিছুটা আশার জন্য যাই আসলে একজন ডক্টর যখন তাকে একটা সান্ত্বনা দিবেন তখন কিন্তু আসলে মানুষ বেঁচে থাকার আসলে একটা অবলম্বন খুঁজে পায় তার কাছ থেকে যদি আসলে এই ধরনের কথা শুনে পেশেন্ট কিন্তু আরও অনেক বেশি কিছুটা দমে যায় এবং বেঁচে থাকার আগ্রহ তাদের অনেকটা কমে যায় আমরা চেষ্টা করবো সবসময় যতটুকু পারবো আমরা আসলে প্রত্যেকটা রুগীকে প্রত্যেকটা মানুষকে আমরা আসলে একটু সাহস দেওয়ার জন্য যাতে তারা আরও
ভালোভাবে তারা সামনে এগিয়ে যেতে পারেন, সুস্থ হওয়ার জন্য সব কিছু তারা করতে পারেন এবং সুস্থ হয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে যাতে আমরা একসাথে হাসি খুশিভাবে আমরা থাকতে পারি এবং সারাটা জীবন যাতে আমরা এইভাবে সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারি। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।